আজি নবযৌবন বেশে দর্শন দেবে শ্রীজীউ ভক্ত মানে অপেক্ষা করে রয়েছেন কেতবে শ্রীজীউ দর্শন দেবে চতুর্দশী অবসরে দত্ত মহাপাত্র সেবায়ত মানে মহাপ্রভুঙ্কু বনক লাগি করবে এরপরে নবযৌবন বেশে দর্শন দেবে চতুর্ধামূর্তি অপরাহ্ন সাড়ে তিনটার মহাপ্রভুঙ্ক সাহাণ মেলা দর্শন আরম্ভ হব সোমবার অণসর ঘরে ঘণা লাগি এবং শ্রীপয়র মুদা নীতি অনুষ্ঠিত হয়েছে আজি সকালে শ্রীনরকু খড়ি প্রসাদ বিজে নীতি অনুষ্ঠিত হব দত্ত মহাপাত্র সেবক বনক লাগি করবে চকা অপসর মঙ্গল আড়তি মৈলম এবং অবকাশ পরে দশাবতার ঠাকুর বাহুড়া বিজে করবে এরপরে অণসর তাটি ফিটা যাই পটিদিয়ঙ্কু অন্যত্র স্থানান্তর করা যাব স্নানভীতি 108 করা অধিবাস জলরে স্নান পরে জোরে পড়ি মহাপ্রভু শ্রীমন্দির অণসরের লে অণসর পিণ্ডিরে দৈতাপতিঙ্ক গুপ্তনীতি সম্পাদন করিবা পরে অসুস্থ মহাপ্রভু এহা ভিতরে সুস্থ হইছন্তি দীর্ঘ 14 দিন পরে মহাপ্রভুঙ্ক দর্শন পাই উৎকণ্ঠার সহ অপেক্ষা করিছন্তি ভক্ত সেপটে আউ দিনক পরে ঘোষ যাত্রা এথিপাই সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে 4 তারিখে ধাড়ি পহণ্ডিরে রথারূঢ় হয়ে শ্রীগুণ্ডিচাকু যাত্রা করবে সেখানে আড়প মণ্ডপরে 9 দিন ব্যাপী ভক্তঙ্কু দর্শন দেবে পরে বাহুড়া যাত্রা সুনাবেশে দর্শন দে মহাপ্রভু নীলাদ্রি বিজয় করে রত্নবেদীরে অধিষ্ঠিত হবে নবযৌবন দর্শন পাই ব্যাপক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছে অনবসর নিবৃত কন্দন মধ্যে দৈতাপতি সেবক মানে মহাপ্রভুঙ্কর ঘুণা লাগি সেবা করিথান্তি এহা অত্যন্ত গোপনীয় সেবা সুদ স্বারঙ্গরু খড়ি প্রসাদ মধ্য প্রস্তুত হয়ে আসিব আপাদ মস্তক পর্যন্ত শ্রীবাঙ্গ শরীরে খড়ি প্রসাদ লাগি হেবে মহাপ্রভুঙ্কর তাটি খোলি নবযৌবন দর্শন দেবে অমাবাস্যার চন্দ্র রূপে প্রকট হেবে উভা অমাবাস্যা নেত্র উৎসব করিবে আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথিরে রথত্রয়ের বিরাজমান করিবে।